হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা ফেসবুক গ্রুপ ইউটিউব গ্রুপ বিভিন্ন ধরনের গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেছি তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন অর্থাৎ একই জাতীয় বা একই ধরনের মানুষদের নিয়ে আপনি এই গ্রুপটি খুলতে পারবেন ধরুন আপনি একজন শিক্ষক তো শিক্ষকদের নিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এর জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানে টাচ করবেন উপরে যে থ্রি ডট অপশন রয়েছে সেখানে টাচ করলাম এখানে দেখুন নিউ গ্রুপ নিউ গ্রুপ এখানে টাচ করলে প্রথমেই এখানে দেখুন উপরের দিকে রয়েছে নিউ গ্রুপ অ্যাড মেম্বার্স অ্যাড মেম্বার্স এখানে যদি আপনি টাচ করেন অ্যাড মেম্বার্স প্রথমেই গ্রুপ করার জন্য গ্রুপে মেম্বার্স অ্যাড করতে বলা হয়েছে তো এখানে দেখুন অসংখ্য নাম রয়েছে একই ধরনের মানুষদের নিয়ে বা একই ধরনের মেম্বারদের নিয়ে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আমি শিক্ষকদের নিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি অর্থাৎ শৈল সকল সাধারণ শিক্ষক যারা রয়েছেন তাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি এই মুহূর্তে মোবাইল ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জারের জন্য বন্ধ রয়েছে আমরা একে অপরের সাথে দাপ্তরিক বা স্কুল বিষয়ক বা শিক্ষা বিষয়ক কোনো তথ্য আদান প্রদান করতে পারছি না এই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ক্রিয়েট করতে চাচ্ছি তো এখান থেকে যে কোনো নাম অন্তত এক থেকে তিনজন নাম সিলেক্ট করার পরে গ্রুপের নাম লিখতে বলবে যে বন্ধুরা দেখুন উপরেই রয়েছে আমার ক্রিয়েটকৃত একটি গ্রুপ তো আমি এই যে বন্ধুরা আমি গ্রুপে প্রবেশ করছি এখানে গ্রুপের নাম দিতে হবে শৈলকুপা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স যেহেতু শৈলকুপা উপজেলার সকল সাধারণ শিক্ষকদের নিয়ে এই গ্রুপটি প্রয়োজনীয় তথ্য আদান প্রদান অর্থাৎ শিক্ষা বিষয়ক তথ্য আদান প্রদানের জন্যই গ্রুপটি ক্রিয়েট করা হয়েছে আমি নামটা দিয়েছি এরপর এখান থেকে দেখুন অ্যাড অর্থাৎ এখানে মেম্বার অ্যাড করতে হবে শৈলকুপার যত শিক্ষক রয়েছে তাদের অর্থাৎ সরকারি বা বেসরকারি যত শিক্ষক রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিয়ে গ্রুপটি আমি ক্রিয়েট করতে চাচ্ছি তো এখানে দেখুন এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন অ্যাড এখানে টাস্কেরও অ্যাড করতে পারবেন অথবা এই যে এখানে দেখুন গ্রুপ ইনফো অ্যাড মেম্বার্স এখান থেকেও অ্যাড করা যাবে আমি অ্যাড মেম্বার্স এখানে টাস্ক করলাম এখন দেখুন এখানে আমার মোবাইলে যত শিক্ষকের নাম সেভ করা রয়েছে বা মোবাইল নাম্বার সেভ করা রয়েছে তাদের নাম এখানে চলে এসছে তো এখান থেকে বেছে বেছে আমাদের শৈলকুপার যত প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের সবাইকে আমি এখানে অ্যাড করব। এখানে শিক্ষক বা শিক্ষক নন এমন অনেক মানুষের নাম রয়েছে আমি এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করে বেছে বেছে যারা শিক্ষক তাদেরকেই অ্যাড করতে চাই এই যে এখানে দেখুন রাকিব বাজুখালি এখানে টাস করলাম তপন বিশ্বাস ইনি একজন শিক্ষক তাকে অ্যাড করলাম এরকম বেছে বেছে কিন্তু করতে হবে তাওহিদ ভাই তাকে অ্যাড করলাম এনারা আমার পরিচিত এরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন শৈলকুপা উপজেলার মধ্যে এই জন্য আমি তাদেরকে অ্যাড করছি আমি শৈলকুপা উপজেলার বাইরে করতে চাচ্ছি না এখানে দেখুন উম্মে সালমা আপা ইনিও আমাদের শৈলকুপার একজন শিক্ষক গ্রুপের যে একটা আইকন রয়েছে এই পিক্সার আইকনে চাষ করলে এখান থেকে আপনি ছবি করতে পারবেন এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন এই যে দেখুন গ্যালারি ক্যামেরা দিয়েও ছবি তুলে সঙ্গে সঙ্গে অ্যাড করতে পারবেন অথবা গ্যালারি এখান থেকেও আপনি গ্যালারিতে গিয়ে ছবি অ্যাড করতে পারবেন তো আপাতত আমার এখানে একটা ছবি রয়েছে আমি একটা ছবি আপাতত অ্যাড করে আপনাদেরকে দেখাবো এই যে এখানে আমাদের শান্তি দিদির সাথে একটা ছবি রয়েছে এই ছবিটা আমি অ্যাড করতে চাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এখানে ছবিটা চলে এসছে এরপর নিচের দিকে ডান এখানে টাচ করলাম তো বন্ধুরা দেখুন এখানে ছবিটা চলে এসছে আপাতত এটা সেট হয়েছে আমি পূর্বে একটা ছবি অ্যাড করেছিলাম কিন্তু সেটা পাল্টে এই ছবিটা আমি অ্যাড করলাম শান্তি মদক দিদি আমাদের উপজেলার একজন শ্রেষ্ঠ বা একজন কাব লিডার তো তাকে এই গ্রুপে আমি এই ছবিতে অ্যাড করলাম গ্রুপের এরপর আমি ব্যাকে চলে যাব বন্ধুরা দেখুন এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন অডিও কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন এবং নিচের দিকে দেখুন অ্যাড এখানে টাচ করে করে আপনি এখান থেকে সকল শিক্ষককে এই গ্রুপে অ্যাড করতে পারবেন অবশ্যই যেহেতু গ্রুপটির নাম শৈলকুপা গভর্নমেন্ট টিচার্স সেই জন্য শৈলকুপার সকল প্রাথমিক শিক্ষককে এখানে অ্যাড করতে হবে তো আমি দেখে শুনে এখান থেকে আমার ফোনে যত শিক্ষকের মোবাইল নাম্বার রয়েছে বা তাদের নাম রয়েছে তাদেরকে আমি এখান থেকে অ্যাড করব। এই যে কাজী মিজান ইনি একজন শৈলকুপা উপজেলার ভালো শিক্ষক তাকেও আমি অ্যাড করছি এখানে দুইটা নাম্বার তার রয়েছে আমি দুজন দুইটা নাম্বারই অ্যাড করলাম খসরুল ভাই তাকে অ্যাড করলাম খলিলুর ইট্যাক্স ইনিও একজন শৈলকুপার শিক্ষক তাকে অ্যাড করলাম খসরু দুইটা নাম্বার দেখা যাচ্ছে তাকেও অ্যাড করলাম কুলসুম ইট্যাক্স তিনি একজন শিক্ষক তাকেও অ্যাড করলাম লতা তাকে অ্যাড করলাম লেসপাতি ফিরোজ তাকে অ্যাড করলাম এভাবে দেখে দেখে এখানে অ্যাড করতে হবে তো নিচের দিকে দেখুন চিহ্ন দেওয়া রয়েছে এখানে যদি টাচ করি ওই শিক্ষকরা এখানে অ্যাড হয়ে যাবেন তো এখানে দেখুন ইনভাইট ভায়া এস এম এস এখানে এস এম এস দিয়ে তাদেরকে ইনভাইট করতে বলা হচ্ছে গ্রুপে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই গ্রুপে অ্যাড হতে পারবে তো ইনভাইট ভায়া এস এম এস আমি এখানে টাচ করলাম তো তাদের কাছে এস এম এস চলে গিয়েছে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তারা এই গ্রুপের সদস্য হতে পারবে তো বন্ধুরা এইভাবে আপনিও হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে গ্রুপের ছবি নাম এবং মেম্বার অ্যাড করে একটি গ্রুপ তৈরি করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন ওয়ানে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন